প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, তো আমরা তার জীবনের গল্পটা শুনবো। আপু আসসালামু আলাইকুম। কেমন আছেন? বেশি ভালো নাই তো আপা? আপনার কাছে খুব সুন্দর লাগতেছে, তো খুব সুন্দর সেজে গুজে ক্যামেরার সামনে আসছেন। তো আপনার নামটা কি একটু বলেন? জি মায়া। মায়া একটু জোরে বলবেন। মায়া। মায়া, বা চেহারা কিন্তু খুব সুন্দর, একটা মায়া আছে। তো জামাই ভালোবাসা দেয় তো নাকি, আদর করে, মায়া করে? স্বামী নাই? মানে কেন, স্বামী কি করছে? তেরো বছর আগে তো আপনাকে নিয়ে গেল না, একাই কিছু লাগে কেন, দরকার নাই কেন? আচ্ছা, খান খরচ দিত না, মানে কেন দিত না? পছন্দ করে নাই আমাকে। মানে আপনাকে পছন্দ করে নাই, এই যে বিয়ে করলো যে? বিয়ে করছে, এটা ভুলের চক্রান্ত কারকে বিয়ে হয়েছিল। মানে চক্রান্ত করে বিয়ে, মানে ফাঁদে ফালা বিয়ে করছেন আপনি? মানে আপনি তারে ফাঁদে ফালাইছেন? আমি তাকে ফাঁদে ফালাইনি। তো কে ফালাইছে? সেই ফাঁদে ফালাই বিয়ে করছিল। আচ্ছা, সেই আপনাকে ফাঁদে ফেলে বিয়ে করছিল, মানে আপনাকে খুব পছন্দ করতো? ছোটকালে বিয়ে দিছিল তো, সেখানে অবুঝা ছিল। আচ্ছা, মানে আচ্ছা আচ্ছা, তো আপনার স্বামী তো আপনাকে তখন ভালোবাসতো নাকি? মাথা খারাপ আছিল। মাথা খারাপ ছিল? আচ্ছা, তো এই পাবনা নিয়ে উনি দিয়ে ভর্তি করে রাখছে, পাবনা মেন্টাল হাসপাতালে। পাবনা মেন্টাল হাসপাতালে? আচ্ছা, তো এই যে পাগলের সাথে আপনার মা বাবা বিয়ে দিছে? মা বাবা জানে কি যে পাগল। আচ্ছা, মা বাবা জানতো না যে আপনার স্বামী পাগল? আচ্ছা, তো এখন আপনার স্বামী হলো মেন্টাল হাসপাতালে আছে? আচ্ছা, তো আপনার ছেলে মেয়ে আছে তো? একটা ছেলে আছে। বয়স কত? 10 বছর। আচ্ছা, তো এর আগে দুইটি বার ছিলেন আপনি নাকি? আচ্ছা, তো এর আগে আসছিলেন, তো আবার এখন কেন আসলেন একটু বলেন তো। আমাকে তো কেউ পাশে থাকে না, কে হেল্প করে না, আশা দেয় আসলে, কিন্তু কাজের নামে কিছুই না, এই জন্য বারবার আসি আর কি। আচ্ছা, এই জন্য চাই যে আমার মনের মতন একজন হোক, তার সঙ্গে যাতে সবসময় আমি যোগাযোগ রাখতে পারি। আচ্ছা, মনের মতো একজন হলে তার সাথে আপনি যোগাযোগ রাখবেন? দশজনের সাথে রাখবেন না? আচ্ছা, তো অনেকে তো বলে যে আপনার নাকি মিথ্যা কথা বলেন। না না, মিথ্যা কথা বলেন, আমার সঙ্গে মিথ্যা কথা বলেন, আমি কারোর সঙ্গে মিথ্যা কথা বলেন। তো আপা আপনার দেশের বাড়ি কোথায়? পাবনাতে। পাবনাতে? আচ্ছা, তো পাবনাতে আপনার স্বামীরে ভর্তি করে রাখছেন, তো দেখাশোনা করতে জানতো নাকি? না না না, দেখতেও জান না? তার বাবা মা আছে, আমি তার সঙ্গে আমার সংসার নাই, তো তার সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে। বাবা মা থাকে 10 বছর আগে, তার সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা, তো ডিভোর্স কে দিয়েছে, আপনি না স্বামী? আপনি দিছেন? মানে কেন, স্বামী পাগল দেখে? পাগল দেখে ডিভোর্স দিয়ে দিছি। পাগল ভালো, স্বামীর কাছে মাইসে থাকে না, যেটা পাগলের কাছে কে থাকতো। আচ্ছা, পাগল স্বামী দেখে আপনার ভালো লাগে না? না না, কেন, আপনার কেমন ছেলে পছন্দ, ইয়াং ছেলে? ইয়াং ছেলে পছন্দ করি। ইয়াং ছেলে পছন্দ? জি। আচ্ছা, তো ইয়াং ছেলেরা আপনারা ফোন দিলে ফোন ধরবেন? অবশ্যই ধরবো ফোন, কেন ধরবো না। তো আপনার মনে হয় যে বয়স আপনাকে ইয়াং ছেলেরা ফোন দিবে? হাজার হাজার। হাজার হাজার? হাজার হাজার। ওরে বাবা, হাজার হাজার ফোন দেয়? হ্যাঁ, হাজার হাজার। তো ফোন দেয়া কি বলে? ফোন দিয়ে যা বলে তো বলে, আমি তাদের সঙ্গে বেশি কথা বলি না, তারা তো কথা বলতে চায়, কিন্তু আমি তাদের সঙ্গে যোগাযোগ বেশি রাখি না। কেন রাখেন না? না রাখলে তো যোগাযোগ রাখা যায় কি, সবার সঙ্গে যোগাযোগ রাখা যায়। আচ্ছা, তো সেরকম তার মনে কষ্ট দেওয়া যায় না, দিলে একজনকে দেওয়া যায়। আচ্ছা, তো সেরকম কাউকে পান নাই? পাইছে, আবার পাইও নাই, এরকম আর কি ধরতে গেলে। আচ্ছা, গুরুত্ব দিয়ে কথা বলি না? গুরুত্ব দিয়ে কথা বলেন না কেন? এমনি বলি না। আচ্ছা, তো এই যে একটা ইয়াং ছেলে বিয়া করবেন না বুড়া ছেলে বিয়া করবেন? না 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 না, ইয়াং ছেলেকে বিয়া করবো, বুড়া ছেলের কাছে বিয়া বসি না। বসবেন না? বুঝি না। আচ্ছা, ইয়াং ছেলে পেলে বিয়া করবেন? আচ্ছা, তো অনেকে তো মনে করেন ইয়াং মেয়েরা বুড়োকে বিয়ে করতে চায়, তো আপনি এই যে ইয়াং ছেলে বিয়ে করতে চান, কারণটা কি? ইয়াং ছেলেরা বলে যে তোমাকে বিয়ে করলে কোথায় যাইবে না, আর জোয়ান মেয়েকে বিয়ে করলে তার ফালাই দিয়ে আরেক বেটা নিয়ে চলে যাবে, এই জন্য আমি ইয়াং ছেলের কাছে বিয়ে বসবো। আচ্ছা, ইয়াং ছেলে কি অন্য বেটির কাছে যাবে না? জি না। তো সবাই তো বলে যে ইয়াং ছেলে নাকি আর অন্য মেয়ের সাথে টাঙ্কি মারে ঘরে বউ রেখে, যে ভালো হবে সে তো আর মারবে না, আর যে খারাপ সে তো ভালো থাকলে খারাপ হবে, আর খারাপ থেকে। আচ্ছা, তো আমাদের দেশে বা পূর্বাসে তো অনেক ভাই আছে যাদের নাকি স্ত্রী আছে, স্বামী সন্তান আছে, তারা গেল আপনাকে পছন্দ করলো, আর আপনি রসিকতাকে পছন্দ করলো, আপনাদের খুব হাস্যজ্বল একটা মেয়ে, তো দেখা যদি আপনাকে ফোন দেয় বিয়ে করতে চায়, আপনি কি করবেন? হ্যাঁ, অবশ্যই বিয়ে করব। করবেন? হ্যাঁ। আচ্ছা, কথা কাজে ঠিক থাকলে বিয়ে করবে? তো তারা দেখো এই মধ্যে আপনাকে ফোন দিয়ে হয়তো একটু ডিস্টার্ব করতে পারে, আপনাকে মোবাইল নাই যে আমাকে যদি ফোন কিনে দিতে পারে, সে ডিস্টার্ব করুক, সমস্যা নাই।
সে ডিস্টার্ব করলে সমস্যা নাই। সে ফোন কিনে দিয়ে যদি আমাকে সমস্যা করে সে করে। যে দিনে রাতে অনেক আছে যে দিনে কথা বলতে ভাল লাগে না, রাতে কথা বলতে মজা পায়। সমস্যা নাই বলো কথা। তো আপনি রাতে কথা বলবেন? হ্যাঁ বলবো কথা। তাহলে সময় দিবেন? হ্যাঁ। আচ্ছা, তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবেন? ফোনের মাধ্যমে যোগাযোগ করবো। নাম্বার বলতে পারেন? দর্শক, আপনারা যদি এই মিষ্টি আপুর সাথে যোগাযোগ করতে চান তো তার নাম্বারটা হচ্ছে 01874102994। আমি নাম্বারটা আবার বলছি, 01708741092994। আমি নাম্বারটা আবার বলছি, 01874102994। তো এই নাম্বারে ফোন দিলে আপনার এই আপুর সাথে কথা বলতে পারবেন। তো দর্শক, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।